আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে প্রথম থেকে রেডি হয়ে গেছি সকালবেলা, আর অনেক তাড়াহুড়ার মাঝে ব্লগ করতে পারি নাই, সো এখন আমি রেডি হয়ে গেছি। আজকে আমরা অনেক সুন্দর একটা পার্টি করব, আর আপনাদের সাথে আমাদের পার্টির কি পার্টি করতেছি সেটা যেতে যেতে বলবো। এখন রেডি হয়ে নিছি আমার লুক, আর আয়নকে রেডি করে দিয়েছি। আয়না বাবা অলরেডি নিচে ওয়েট করতেছি, এখন যাচ্ছি, যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর একটা পার্টি দিতেছি আমরা সবাই মিলে, সবগুলো ফ্রেন্ড হাজব্যান্ডরা সবাই মিলে সবার। সো আমরা যাচ্ছি, আর সাথে আমার আপু আছে, আপনাদের সাথে আমাদের আজকে পুরো এনজয়টা শেয়ার করব। তো ততক্ষণ আমাদের সাথে থাকবেন, আর এখন আমি যাচ্ছি আপনাদের সাথে আবার কথা বলতেছি। সো আমরা বেরিয়ে পড়ছি, আমরা এখন যাচ্ছি, পরে আপুকে নিব, আপুকে নেওয়ার পরে আমরা ফসফেট পার্কে যাব। আর আজকে আমরা যাচ্ছি, আমরা আজকে সবাই মিলে বারবিকিউ পার্টি করতেছি, তো এখন যাচ্ছি, আর আমরা যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব কি করতেছি, কেমন এনজয় করতেছি সব কিছু শেয়ার করব। এখন আপুকে আগে পিক আপ করবো, তারপরে রওনা দিয়ে দিব। আর এই যায় আমরা আপুকে নিয়ে আপুদের বাসা থেকে রওনা দিয়ে দিলাম, আর এটা আমাদের এলাকা, আমাদের এলাকাটা খুবই সুন্দর, তো আমি এখানে ভয়েস ওভারটা দিচ্ছি, এই কারণে গাড়িতে মিউজিক চলতেছে, সবাই মিলে কথা বলতেছে, তাই আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। আমরা রওনা দিয়ে দিলাম, আমরা চলে আসছি পার্কের পাশে, এটা ফসফেট পার্ক। আর এই যে তাসফিয়া, সালমো আপু আয়ান সামনে, আমরা আগে দিয়ে চলে আসছি। আবার পার্কের ভিতরে আরও কিছু লোকজন আছে, বাকিরা সবাই আসতেছে। আর দেখাচ্ছি পার্কের সামনে, এটা হলো গেট, হ্যাঁ অনেক সুন্দর। আমরা এটার অনেকগুলো সাইড আছে এই পার্কটার, সো আমরা এই সাইডটা ফিক্স করলাম। সো আমাদের লোকজন কেউ, সো আমরা এখন কিছু পিকচার নেব সবাই মিলে এখানে, আর আমরা ওয়েট করতেছি, আমাদের লোকজন কই আছে জানি না, কোন দিকে আছে বলতে পারবো না। অনেকে এখানে বারবিকিউ করে, অনেকে বসে আছে, অনেকে এখানে রিল্যাক্স করতেছে, ওই যে এখানে অনেক বারবিকিউ করতেছে। সো বাকিদের জন্য ওয়েট করতেছি। আয়ান, আর ইউ হ্যাপি? ওয়াও, কি সুন্দর রাজেশ, দুটো বাচ্চা আছে, সো নাইস। আর আমরা দর্শকেরা দাঁড়িয়ে দেখতেছি, আয়ান গো গো হিয়ার। এই তো সবাই এক এক করে সব মেলা আসতেছে। তো আমার কাছে আমার কাছে আমার কাছে আমাদের ফাইনালি সবাই চলে আসছে, আর এক পার্টি আসে বাকি আছে। আর এখানে তরমুজ কাটতেছে, এখানে মেশিন পিট করতেছে, আমি তরমুজ কাটছি। সো এখন আয়োজন চলতেছে, সো তরমুজ কাটতেছে, এখানে সবাই মিলে তরমুজ খাচ্ছে, আর বাকি কাজ চলতেছে। আর এখানে বেবি আর সবাই বসে বসে চিপস খাচ্ছে। সো ফাইনালি আমরা মেশিন দাঁড়া করে ফেলছি, যদিও এটা আমার আর আমার জামাইয়ের অবদানে এই মেশিন দাঁড়াইছে। অলরেডি অলরেডি এখন 4টা বাজতেছে, আমাদের এখনো বারবিকিউ হয় নাই, সো মেশিন দাঁড়ানোর জন্য এখন আগুন লাগানো হয়েছে, আগুন দাঁড়ানো হয়েছে। সো আর সবাই শুধু এখানে যা আছে সব আকামলা, আগে আগুন কমো, আগুন দিয়ে ম্যারেজ ডে পালন করা হচ্ছে। এটা বার্থডে কেক, এটা হচ্ছে ফায়ার কেক। সো এখন বিসমিল্লাহ নাম নিয়ে ফাইনালি চিকেন দিয়ে দিচ্ছে, একটু পাক পাক করে দিবেন ভাইয়া, বেশি লাগিয়ে দিবেন না। কয়লা কম হয়ে গেছে, কয়লা এত কম দিছে কার,
So already kisu chicken hoye ache ekhon corn add korche eta holo bibistik ar baiya diteche ar amader ekhane butter ne ache bani ache watermelon corn ekhane sob rokomer jabutiyo sauce then ekhane holo lamb bistik ekhano same তারপরে হলো এখানে সব আমাদের সরঞ্জামই আর বাইয়ে এটা নিয়ে আছে শপিং কার্টটা এখানে সব বেবিরা প্লে করতেছে এই যে সব বেবিরা এখানে প্লে করতেছে আর পরিবেশটা খুব সুন্দর সবাই বারবিকিউ করতেছে আজকে ওয়েদারটা খুব সুন্দর সো এখানে এখন সবাই মিলে করতেছে বারবিকিউ কেউ কেউ সার্ভ করতেছে ঘুরে দেখাচ্ছি সো অলরেডি অ্যাক্ট্রেস চলে আসছে বানানো শেষ এই যে অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর সবাই মিলে খাচ্ছে এখানে বার্গার বান রেডি বেশি পড়া লেগে গেছে এটা ও তালি ফেটি স্যার একটু দিয়ে দেন হ্যাঁ আমি এটা করতেছি আর একটা আর একটা রেট দিই হ্যাঁ এই যে আপু দিয়ে দিছি আমি আচ্ছা সবাই থ্যাংক ইউ দিবেন আমরা অনেক এনজয় করতেছি সবাই মিলে খাচ্ছি যদিও লেট হয়ে গেছে তারপরও অনেক মজা লাগতেছে আমরা চিকেন গুলো পড়ার পরে তারপরে বিফ স্টিক গুলো পড়ব সো আমরা এখানে শালবরফ আমাদের জন্য আছে ভাই নিয়ে আসছে এই যে আম দিয়ে সরি এই সবাই খাইতেছে সো আমরা মজা করে খাচ্ছি খুবই সুন্দর একটা দিন যেতেছে বেশি নেই সো পান বানানো হচ্ছে পান চুন জর্দা দিয়ে সুপারি দিয়ে একজনকে একজন মানে চাপা আমরা বানিয়ে দেবেন আর এখানে ওনারা ভিডিও করতেছে ছবি তুলতেছে আহ কি আনন্দ আহারে বাতা সেই শিখা এখানে ব্যাডমিন্টন খেলতেছে তার মেয়েকে নিয়ে এটা এসে পাজিয়া হ্যালো পাজিয়া আই এখন খেলতেছে আমাদের দাসপ্রিয়া শিখে আর মানুষ সবাই মিলে খেলতেছে আর আমাদের আজকে সব নোয়াখালীর কথা মিক্স আছে সোর কিপ মাইন্ড একজনে একটা দিয়ে করতেছে এখানে বাচ্চারা অ্যাক্টিভিটিস করতেছে ওয়াও সো নাইস ড্র ও মাই গড আরেকজন এখানে হ্যান্ড ফ্রেন্ড করতেছে ইসকে করো করো ডু ইউ ডু দিট হ্যাঁ ওকে ও আপু সো হার্ড কি সুন্দর করে হার্ড বানাইছে শেষে এখন সবাই মিলে আবার সাজুগুজু করতেছে আমিও করে ফেলছি সবাই করতেছে আমাদের আরেকজন চলে আসছে লালবানু সো আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম মা
তুই তো কাজ এগে জানি তো যা যা তুই আগে খা তুই আগে খা ইয়ে তো চিটকো ইয়ে কো সো এখন বাকি বিপগুলো করতেছে আর বাকিরা সবাই এখানে বসে আছে এখন ফাইনালি আমাদের গ্রুপ ফুল ফুল হয়ে গেছে সবাই এখানে সবাই এখানে তো আয়নকে আয়নে ফুপি কাছে রেখে দিয়েছি এখানে এখানে আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে বেচারা বহুত কষ্ট করতেছে আমরা নেক্সট একটা জায়গাতে যাচ্ছি ঘুরতে চল এখানে কিন্তু বোট রাইড করা যায় যে অনেকে বোট রাইড করতেছে আর এই পার্ক তো অনেক বড় অনেক বড় আর আমরা যাচ্ছি লেটস গো নো নো কাম ও মাই গড অনেকে ফিশিং করতেছে কি সুন্দর ছোট্ট দুইটা বেবি হাঁসের আর এই ভিউটা খুবই সুন্দর এই যে এখান থেকে অনেক সুন্দর একটা গড় কাঠ দিয়ে তৈরি করা ভিতরে অনেক সুন্দর স্পেস আমরা সামনের দিকে যাচ্ছি একটা পাখি আজ মেয়ে এদিকে কিসে কাম হে আয়ন দিস ওয়ান দিস ওয়ে তো আমি যখন এতক্ষণ পর্যন্ত আয়নের বাবা ভিডিওটা করলো তো আপনারা দেখতে পারেন আয়ন কিন্তু অনেকবার পড়ছে আয়ন অনেক দৌড়াদৌড়ি করছিল তো আমি আসছিলাম এখানে অন্য একটা সাইডে একটা কাজে তো এখানে এখানে স্কেটিং করা হয় তো সবাই বা বাচ্চারা বড়রা সবাই মিলে করে তো আমি এখানে কিন্তু রিয়েল বয়সটা রাখতে পারিনি এই কারণে এখানে অনেক জোরে মিউজিক ছিল ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকার কারণে তাই আমি এটা অফ করে দিয়েছি আমি এখানে বয়স বা দিচ্ছি আর এত পরিমাণে গরম পড়ছে ওয়েদারটা খুবই সুন্দর ছিল এর এর পাশেই কিন্তু এই মাঠটাতে পানি ছেড়ে দিয়ে রাখছে আর দেখতেছেন বাচ্চারা সব ছোট বড় সবাই ভিজতেছে তো আমরাও কিন্তু এখানে ভিতরে গিয়েছিলাম তখন কিন্তু আমি লাইভে ছিলাম তাই আমি ওই ভিডিওটা ক্লিপটা নিতে পাইনি এটা আমার বাগনি করছে তাই আর এখানে আমরা গিয়েছিলাম এখানে বোট রাইড করা হয় তাই এখানে আপনাদের সাথে একটু অংশ শেয়ার করছি সো আমরা এখানে বোট রাইডের জন্য গিয়েছিলাম অনেক বড় লাইন ছিল সিরিয়াল তো আমরা এটা করিনি পরে আয়নের বাবা আয়ন সহ আমার আপুরের সহ আমরা বাইক রাইড করছিল বাট বোট রাইডটা করতে পারিনি অনেক বড় লাইন থাকার কারণে আপনাদেরকে এখান থেকে আমরা পরিবেশটা দেখাচ্ছি খুবই সুন্দর পরিবেশটা খুবই সুন্দর সবুজ সমারোহ আর এখানে আমরা পুকুরে ওই পারে আমাদের পার্টিটা চলতেছে আমরা এই পারে ছিলাম এখানে চা বানানো হচ্ছে আমাদের ফ্রেন্ডে এই আলো একটা আইডিয়া নিয়ে আসছে আইস দিয়ে আমি আসলে ওই সময়টাতে ছিলাম না তাই শেয়ার করতে পারিনি আইস দিয়ে
দেন এখন সাবান আছে বারবিকিউ মেশিনের মধ্যে আর এটা খুব ভালো না অনেক সুন্দর হইছে সো ওকে সো আমাদের বাইক বাইক চলে আসছে সো ফানি দি যে চলতেছে আমরা এই বাইকটা বানিয়েছিলাম আমাদের বাইকের মধ্যে সবাই বসছে সো এটা আমি আগে বলছি যে এটা চালাইতে অনেক হার্ড কিন্তু ওনারা বস ওনারা চালাচ্ছে দুজনে মিলি জুতা খুলে চালাচ্ছে তো আমার আয়ানার আয়ানের পপি আয়ানার বাবা সব বাইক রাইড করতেছে আমরা চলে আসতেছি আমার বাগনি শো আর এখানে এরা গিটার নিয়ে মিউজিক বাজাচ্ছে তো এই মিউজিকটার কারণে কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ করে দিলাম তো এখানে বাকেট দেখতেছেন ওদের সামনে বেসিক্যালি ওরা টাকার জন্যেই এই মিউজিকটা বাজায় আর যারা যারা দেখে তারা তারা এক টাকা দুই টাকা দিয়ে যায় তো এখানেও কিন্তু আমি আমাদের পার্টিতে আসার পরে এখানেও সাউন্ডটা অফ করে দিচ্ছি এখানে অনেক জোরে আমাদের সাউন্ড বক্সে গান চলতেছে তাই আর মিউজিকটা দিই নেই এখানে সবাই মিলে পিকচার চলতেছে আর এই যে ছাটা বানানো পাইলানি শেষ ছায়ের কালারটা দেখছেন খুবই সুন্দর আর এখানে তুষার বাইয়ে আর ল্যাম্পগুলো দিচ্ছে বিপস্টিকগুলো দেওয়া হচ্ছে আর সবাই মিলে খুব এনজয় করতেছে মিউজিক চলতেছে আর এই যে বাইক রাইড করে টায়ার্ড হয়ে আসছে ওরা দুই ভাই বোন তো আমরা এখানে আর বাইয়ে পিকচার নিল আমি ছিলাম না কথা বলতেছে আমার মিস করছে তো আমি আসলে একটু কাজে গিয়েছিলাম আর আমার ফ্রেন্ড যে বসে চা দিচ্ছে সবাইকে সে চাটা বানালো খুবই সুন্দর একটা কালার ওরা চাটা খেয়ে সবাই অনেক তৃপ্তি করে খেলো আর এখানে ওরা দুই বান্ধবী আমরা ওরা দুজনে মিলে কি কথা বলতেছে আর আমরা হাসতেছি তো আমি এখানে সাউন্ডটা অফ করে দেওয়ার কারণ হলো এই মিউজিকের কারণে তো বাকিটুকু আবার আপনারা শুনতে পাবেন সবাই কথা বলতেছে আমি সাউন্ড অলরেডি অফ করে দিছি এখানে সবার খাবার দাবার চলতেছে আর এটা তো লাস্ট মুহূর্তের দিকে খুবই এনজয় হলো আসলে এই সময়টা অনেক মিস করব সবাই মিলে এত সুন্দর একটা সময় কাটালাম তো ফাইনালি আমাদের একটা ফ্রেন্ডও চলে যাচ্ছে ওরা আমাদের বারবিকিউর লাস্ট মুভমেন্ট সো সব কিছু পড়ানো শেষ আর আমরা এখন পিকচার নিচ্ছি সবাই সবাই মিলে এনজয় করতেছি কিছুক্ষণ পরে চলে যাব এইতো আর আপনাদের সাথে বাকিটুকু কিছুক্ষণ পরে শেয়ার করতেছি তো এখানে কিছু অনেক বিফ রয়ে গেছে চিকেন এখানে বিফগুলো পোড়া হয়েছে ল্যাম্প স্টিক বাকিগুলো এখনো আছে এখন বাকি এগুলো দিবে খালি খালি বনকার এসে তাকে বার্গার হয়ে গেছে তাইলে না দেখো টিকটক চলে যাবো ঠিক আছে মানুষ আর এ পাশে লালজন বাংলাদেশে চলে যাবে সো সবাই থেকে বিদায় নিচ্ছে এই যে উনি কি চুরি করতেছে আমরা কিন্তু দেখছি তুষার ভাই আপনি কি নিতেছেন আমার ক্যামেরাতে আছে আমি দেখছি আপনি কি ন
এখানে তিনজনে মিলে কি যুক্তি করতেছে কার নামে কথা বলতেছে এই ভাবি নিয়ে ঝগড়া লাগছে কে বড় ভাবি কে ছোট ভাবি আচ্ছা আচ্ছা বলেন বলেন আচ্ছা বলেন তুষার ভাইয়ের কথা আমি পয়েন্ট বুঝছি উনি বলছে আমি রেসপেক্ট যে আমি ডলু বাইরে যান আপনার কথাটা আমি আপনাকে রিপ্লাই করছি এক্সকিউজ মি জামাই আমাদেরকে নাম রাখছে বড় ছোট মেজ ভাইয়া আপনি এক্সপ্লেন করেন কে বড় ভাবে আমি ক্যামেরা ঘুরাবো ওকে স্বাগত জানাচ্ছি আমি তুষার খান আপনার বউ কি এই যে আপনার বউ কি আপনার বউ বড় গিন্নি একজনে না অসুস্থ বাকি জন কি হয়েছে বলেন তো একটু বলতে থাকি এখানে কাপড় পিকচার তোলা হচ্ছে সোপানি আমাদের ক্যামেরাম্যান একেবারে লাস্ট মুহূর্তে সবকিছু উঠে বসে শুধু একটা বিছানা আছে আর সবার প্যাকেট সো আমরা এখন এদিকে যাচ্ছি এদিকে বাকি সব এখন সবাই শেয়ার করবে জিনিসপত্র সবাই নিতেছে চা এখান থেকে আর খাবার খাবার পান করতেছে বাকি শেষ প্রসেসিং একদম বারবিকিউ মেশিন খুলে খালে সব কিছু পিক করে নিয়ে যাচ্ছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট নো 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 আমরা সবাই চলে যাচ্ছি আমাদের আজকে বারবিকিউ পার্টি কেমন হলো আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে থাকে প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ